আমি শতরূপা আবার চলে এসেছি তোমাদের সামনে এবং আজকের ব্লগটার টপিকটা কি সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো। হ্যাঁ, আজকে আমার বার্থডে আর আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকের এই ব্লগটা আমি করছি। জন্মদিন আমার কাছে সবসময় ভীষণ স্পেশাল, ছোট থেকেই এই দিনটা নিজেকে একটু এক্সট্রা স্পেশাল বলে আমার সবসময় মনে হতো। আজও তার এক্সেপশন নয়, যে মেন্টালিটিটা ছোট থেকে ছিল সেটাই এখনো রয়ে গিয়েছে। সো চিকো আমার চেয়েও বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে কেকটা দেখেও বেশি এক্সাইটেড হয়ে গেছে। তোমাদেরকে সবার ফার্স্টে আগে দেখিয়ে দিই চিকোর এক্সাইটমেন্টটা। হাই, চকলেট কেক, বুঝতে পারছো তো? ওইটা এর জন্যই ওয়েট করছে কতক্ষণে কেকটা আমি কাটবো এবং ও কেকটা খাবে আর কি, সেই জন্য ও বেশি এক্সাইটেড। Now sing the song. Happy birthday to you. Happy birthday to you. ফাটাফাটি খেতে। সো এখানে একটা কেক শপ রয়েছে মোজার্ট, সেখানকার কেক এটা, আমার খুব ফেভারিট, এভরি ইয়ার নবরণ ওখান থেকে কেক আনে আমার জন্য। বার্থডে তে কোনো ডায়েটিং একদমই করাটা ক্রাইম, তো এই কেক দিয়ে শুরু হলো। এরপর তো সারাদিন চলবেই, এখন রাত 12টা বেজে গেছে, ডিনার এখনো করিনি, ডিনারটা করবো এরপরে, করে তারপর শুয়ে পড়বো আজকে, কারণ কালকে সকালবেলা চিকোর স্কুলও আছে, তো উঠতে হবে। চিকো এখন দিব্যি কেক খেয়ে ভীষণ একেবারে এনজয় করছে, এই যে এখানে এখন ডান্স করছে, ঘুরে বেড়াচ্ছে। আগে বার্থডেটা দুজনেরই বেস্ট ফ্রেন্ডসদের ডেকে সেভাবে সেলিব্রেট করা হতো আর কি সবাই মিলে, কিন্তু এই কোভিড হওয়ার পর থেকে এখন আমরা ওই জিনিসটাকে একেবারেই তুলে দিয়েছি বলতে পারো, নিজেদের মধ্যেই সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আশা করো এই বছর খুব ভালো কাটবে, তার শরীর ঠিক থাকবে, আশা করো বাড়িতে সবার শরীর ঠিক থাকবে। হ্যাঁ সেটাই, সেটাই ইম্পর্টেন্ট। আর অলরেডি একবার উইশ করেছি যখন ইন্ডিয়ান টাইমে 4th November পড়েছে, আবার কালকে আর সঙ্গে দিওয়ালিও পড়েছে। হ্যাঁ কালকে দিওয়ালিও আছে। হ্যাঁ একদম। তো আপাতত আমরা এখন কেক দিয়ে সেলিব্রেট করলাম, চকলেট কেকটা দারুণ, আমি খেয়েই যাচ্ছিলাম এতক্ষণ তাই। সিরিয়াসলি দারুণ খেতে। আরশিয়াও খুব ভালো এসেছে চকলেট কেকটা, তো আশা করবো ভালো কাটবে, খুব ভালো কাটবে। হ্যাঁ আর অনেক সেলিব্রেট করবো আমরা, কাল থেকে শুরু হবে, কাল দিনের বেলা থেকে আবার তো কেক দিয়ে এখন রাত্রে থাক। মানে আমার বার্থডে এর সাথে এবার দিওয়ালি, সো এবার মানে দিওয়ালিটাও সেলিব্রেট করব আমরা, তো মানে কখন কোনটা করব এখনো ডিসাইড করে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে চিকোর কালকে স্কুলও আছে, তো ও টায়ার্ড থাকবে, তো সেভাবেই সমস্ত কিছু ম্যানেজ করে আর কি করা হবে আর কি। আর চিকোর কাছে সবকিছুই এখন নতুন নতুন, সো এতদিন যখন দিওয়ালি সেলিব্রেশন হতো অতটা কিছু বুঝতোই না, বার্থডে সেলিব্রেশন যখন হতো ওকে যখন কেক কাটার সময় নিয়ে আমি বসতাম বা নবরুণের বার্থডের সময়ও, তখন ও ভয় পেত আর কি, বাট এই মানে এবার এখন ও ভীষণ এনজয় করছে জিনিসগুলো, তো সেই জিনিসগুলো আমরাও ওগুলো দেখে ভীষণ এক্সাইটেড। সো এটা হলো আজকের আমার মেকআপ লুক, আর তার সঙ্গে এই আউটফিটটা দেখতে পাচ্ছ, এই আউটফিটটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, আজকে ফার্স্ট টাইম পরলাম। আজকের এই স্পেশাল ডের জন্য দুটো ড্রেসও কিনেছি, সেই দুটো ড্রেসের মধ্যে অলরেডি একটা ড্রেস পরেও ফেলেছি, সেটা কোন ড্রেস সেটাও দেখাবো, আর যে ড্রেসটা আজকে আমি ইভিনিং এ পরবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, এখন নয় যখন পরবো তখন।
আর তারই সঙ্গে নবরুণ আমাকে আরো একটা জিনিস গিফট করেছে, সেটা কি সেটা তোমাদের এখন দেখাবো। এই ডায়মন্ড পেন্ডেন্টটা নবরুণ গিফট করেছে, এই ড্রেসটাও বার্থডে উপলক্ষেই কিনেছিলাম। শুনতে নিশ্চয়ই পাচ্ছ এখন ভীষণ খেলাধুলো চলছে নবরুণের সঙ্গে, সো আমিও এখন ওদের জয়েন করবো। যাই হোক, এখনকার মতো এ পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে আমার সকালে দেখা হবে, সো স্টে টিউন্ড। গুড মর্নিং, এখন অ্যারাউন্ড 9:30 আর চিকো তো চলে গেছে স্কুলে। সো বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে একটু পরে আমি রেডি হব, চিকোকে স্কুল থেকে পিক আপ করবে নবরুণ, ওকে বাড়িতে এনে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমরা বেরোবো লাঞ্চ করতে। আজকে যেহেতু দিওয়ালি, কিছু স্পার্কলার্স এনেছি, আজকে রাত্রে সেগুলোর সৎ ব্যবহার করা হবে আর কি, তো সেই কারণে আমরা লাঞ্চটা করে তাড়াতাড়ি চলে আসব বাড়িতে, একটু প্রদীপ জ্বালাবো, একটু লাইটস লাগাবো, তো এই প্ল্যানস রয়েছে। এমনি তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে, চিকু যখন আজকে স্কুলে গেল তখন টেম্পারেচার ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। এখন ব্রেকফাস্ট টাইম, ভাবছি সকালবেলাটা একটু হেলদি কিছু খাওয়া যাক ব্রেকফাস্ট বাড়িতেই, কারণ লাঞ্চ থেকে আবার শুরু হবে আনহেলদি খাওয়া দাওয়া। কিচেনে যাবো, গিয়ে দেখি কি খাওয়া যায়। প্রথমে বানিয়ে ফেললাম বিটরুট জুস। বিটরুট জুসের উপকারিতা কি এবং সেটা কিভাবে বানানো যায়, এই সমস্ত কিছু ডিটেলস আমি একটা ভ্লগে অলরেডি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, সেই ভ্লগের লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা পারলে প্লিজ একবার সেই ভ্লগটা অবশ্যই দেখো। বানিয়ে ফেললাম ফ্রুট স্যালাড আর অ্যাভোকাডো টোস্ট। এটা হলো আমার বার্থডে আউটফিট আর লুক। এই হচ্ছে আমার ফাইনাল লুক, এই হচ্ছে আমার আউটফিট। এসেছিলাম একটা পার্কে কিছু ইনস্টা রিলস শুট করব বলে, এখন চিকোকে পিক আপ করতে যাবো ওর স্কুলে। আমি ভাবছি আর যাবো না, আমি বাড়ি চলে যাবো, নবরুণ যাবে। সো আমরা এখন লাঞ্চে বেরিয়েছি, আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি এখন, আর চিকোর অলরেডি লাঞ্চ হয়ে গেছে, বাট ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট শি উইল হ্যাভ ইন দ্য রেস্টুরেন্ট, অ্যান্ড শি সেড চিৎকার করছিল। এখন বাইরে ঠান্ডাটা বেশ কম, সো আমরা যে রেস্টুরেন্টটায় যাচ্ছি আজকে, এটা ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক কি রকম হয় আইটেমস গুলো, আর তোমাদেরকেও আমি ইনফর্ম তো ডেফিনেটলি করব। আর 5 to 6 মিনিটস এর মধ্যে পৌঁছে যাব আমরা, সো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার কিন্তু ভীষণ সুন্দর, গিয়ে জানতে পারলাম ওদের একটা পোর্শন টেম্পোরারি কয়েক ঘন্টার জন্য বন্ধ, আমরা আউটডোরে যে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে সেখানে বসলাম। আমরা খেলাম অথেন্টিক ইটালিয়ান ফুড, স্টার্টারে ছিল শ্রিম্প ককটেল, চিকোর ডিমান্ড ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ,
মেন কোর্সে নবরুণ খেলো ক্র্যাব কেক উইথ ক্রিমি পাস্তা, আর আমি খেলাম গ্রিল চিকেন উইথ ক্রিমি পাস্তা সস। ডেজার্টে আমি খেলাম চকলেট ব্রাউনি মার্শমেলো উইথ আইসক্রিম, আর নবরুণ খেলো ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। বাড়ি ফিরে আমরা শুরু করলাম দিওয়ালি সেলিব্রেশনের প্রস্তুতি। এবারে প্রদীপটা জ্বালাবো, সেটা এখন নয়, আরেকটু পরে। এখন বাইরে ভালোই রোদ, প্রত্যেকবারই এই লাইটিংটা নবরুণই করে, প্রদীপটা আমি জ্বালাই, তো এবারও সেটাই হচ্ছে। আমরা এখন ডাউনস্টেয়ারসে যাচ্ছি, কিছু ক্র্যাকারস কিনেছি চিকোর জন্য, সেগুলো এখন বার্ন করব। সো লেটস গো। বাইরে বেরিয়ে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, আমরা যাচ্ছি DFW হিন্দু টেম্পল। প্রত্যেক বছরই টেম্পলের মাঠে দিওয়ালি সেলিব্রেশন হয়। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এখানে আসেন, তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিজের সঙ্গে টাইম স্পেন্ড করেন, দিওয়ালি সেলিব্রেট করেন এবং বাজিও ফাটান। আমরাও ভাবলাম সেলিব্রেশনটা এখানেই হোক। সুতরাং এভাবেই আনন্দ করে পুরো দিনটা কাটিয়ে ফেললাম। বিরিয়ানি ছাড়া আমার সেলিব্রেশন ইনকমপ্লিট, সুতরাং এটাই ছিল ডিনারের মেনু। ব্লগ শেষের আগে সেদিনের কিছু হ্যাপি মোমেন্টস শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো দারুণ লাগলো। আশা করব তোমাদেরও আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ব্লগ লাইক শেয়ার আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো, যাতে আমার ফিউচার ভিডিওস একদম মিস করতে না হয়। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আর কি ধরনের নতুন কন্টেন্ট আমার চ্যানেলে তোমরা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সাবস্ক্রিপশনস, তোমাদের এনকারেজিং কমেন্টস আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট হেল্প করবে। প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে চলি, আবার দেখা হবে খুব শিগগিরই। সঙ্গে থাকো, পাশে থাকো আর অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল, যার নাম ফ্যাশন মে প্যাশন বেঙ্গলি ব্লগস।